আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন, আমি সুজির বিস্কিট পেটা বানিয়ে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আমি একটা ডিম নিয়েছি, দেখুন ডিমটা, আর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, সেখানে আমি ভেঙে দিয়ে দেব। দেখুন, আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখন যে যেরকম মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী আপনারা পিঠাটা বা বিস্কিটটা তৈরি করে দিবেন, অনেক টেস্টি হয়। দেখুন, আমি 1 কাপের মতো প্রায় চিনি নিয়েছি। এটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব একেবারে। দেখুন, ভালো করে এটা আমি ফেটিয়ে নিব। একদম সহজ এই পিঠাটা বানাতে, বিস্কিট পিঠাটা বেশি টাইম লাগে না, আপনারা যে কোনো টাইমে আপনারা এটা বানাতে পারেন। দেখুন, আমি একটা হ্যান্ড উইক্স মাধ্যমে এটা আমি ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। দেখুন, এটা একেবারে সাদা হয়ে যাবে, আমার মোটামুটি এটা সাদা হয়ে যাচ্ছে। ভালোভাবে এটা মিক্সড করে নেবেন, চিনিটা যেন দানা দানা না থাকে। এখন আমি 1.5 কাপ সুজি দিয়ে দিব। দেখুন, সুজিটা আমি দিয়ে দিলাম, তারপর আমি আর একটু দিব সুজি। 1.5 কাপ আমি সুজি দিয়ে দিলাম, তারপর আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। আপনারা অবশ্যই গুঁড়ো দুধটা দিবেন, তাহলে পিঠাটা অনেক টেস্টি হয়। দেখুন, 1 কাপের থেকে একটু কম আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম, এখন আমি এটা মিশিয়ে নিব। দেখুন, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি এটা একটু 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপর আপনাদেরকে বিস্কিটটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন, আমি 10 মিনিট একটা সাইডে রেখেছিলাম, এখন আমি পিঠাটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, একদম সহজভাবে আপনাদের পিঠাটা বানিয়ে দেখাবো। যেরকম করে আপনারা পিঠা বানিয়ে নেবেন, ভুল করে যে যেরকম ভাবে পিঠা তৈরি করবেন সেরকম ভাবে। মোটা করে বানালেই ভালো। দেখুন, দুটা বানিয়ে ফেলেছি আমি, বাকিগুলি এভাবে বানিয়ে নিব। আমার সাথে দেখুন আর দেখতে থাকুন। আমি আর একটা আপনাদের দেখিয়ে গেলাম, আগে এরকম করে জোড়া লাগিয়ে নেবেন, তারপরে আপনারা এরকম করে দেখুন, একদম সহজ। আমি বাকিগুলি এভাবে বানিয়ে নেবো, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন, সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন, আমার আগে থেকে প্যানের মধ্যে তেল দেওয়া ছিল, এখন আমি একটা একটা করে পিঠা এখানে দিয়ে দিব, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। বিসমিল্লাহ, দেখুন যে কয়টা পিঠা এখানে দেওয়া যায় সেই কয়টাই দিব। ক্াকে
এক পাশ ভালো করে তোলে, তারপরে আমি আরেক পাশ উল্টিয়ে দিব। এর উপরে একটু একটু তেল এরকম করে দিতে পারে। আপনারা ডুবো তেলে ভাজবেন, দেখুন। একটু একটু ফেটে যাবে, এটা কোনো ভয়ের ব্যাপার না। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন সবগুলো আমি এইভাবে উল্টিয়ে দিচ্ছি। আপনার মিডিয়াম হাইতে আপনারা পিঠাটা ভেজে নেবেন। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন আমার এগুলি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আপনারা আসলে বাচ্চাদের টিফিনে এগুলো দিতে পারে। সহজ একটা রেসিপি, আপনারা অবশ্যই এটা করে দেখবেন, খুব টেস্টি হয়। আমি এখন একটা একটা করে উঠিয়ে নেব। দেখুন বাকিগুলি আমি এবার বেপেজে নেব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন আমার বাকিগুলি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। চুলাটাও অফ করে দিয়েছি। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন কত সুন্দর হয়েছে সবগুলি পিঠা। আপনারা অবশ্যই এই পিঠাগুলো বানায় খাবেন, মানে বিস্কিট, সুজির বিস্কিট, খুবই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এটা আমি একটা ভেঙে দেখাবো আপনাদেরকে। অনেক গরম, দেখুন ভিতরে কোন তুল তুলে কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন আর বাচ্চাদের স্কুলে টিফিনে দিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।